যিশুর হত্যার ষড়যন্ত্র। মথি 26:1-5। এইসব উপদেশ শেষ করে যিশু তার শিষ্যদের বললেন, তোমরা জানো আর দুদিন পরেই নিস্তার পর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেবার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে। সেই সময় মহাযাজক কায়ফার বাড়ির উঠোনে প্রধান যাজকরা ও ইহুদি নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল, যাতে তারা যিশুকে গ্রেপ্তার করতে পারে ও তাকে ফাঁদে ফেলে হত্যা করতে পারে। কিন্তু তারা বলবো, নিস্তার পর্বের সময় নয়, তাতে লোকদের মধ্যে হয়তো গণ্ডগোল বাঁধতে পারে।